কখনো শাড়ি তো আবার কখনো চুড়িদার, পর্দাতে দর্শকরা তাকে এভাবেই দেখে এসেছেন। সোনামণি সাহা, তিনি দেবী চৌধুরানী, তিনি আবার সকলের প্রিয় মোহর। এবার মোহর নয়, নতুন রূপে নতুন ভাবে ধরা দিলেন পর্দার মোহর, অর্থাৎ সোনামণি সাহা। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভিব্রিটি ওয়ার্ল্ডের সাথে। একের পর এক মেগা ধারাবাহিকে অভিনয়, শেষ তাকে দেখা গেছে মোহর ধারাবাহিকে, যেখানে মুখ্য চরিত্রেই ছিলেন সোনামণি সাহা। সাহসী প্রতিবাদী মেয়ে মোহরের চরিত্রে সোনামণি সাহার অভিনয় দেখে আপ্লুত দর্শকরা। মোহর শঙ্কর জুটি আজও জায়গা নিয়ে আছে দর্শক মনে। সোনামণি সাহা আর প্রতীক সেনের সম্পর্ক নিয়ে প্রায়শ্চই শোনা যায় গুঞ্জন, দুজনে নাকি প্রেম করছেন। যদিও এ নিয়ে প্রতীক আর সোনামণির কেউই সরাসরি কিছুই জানাননি। মোহর ধারাবাহিক শেষ হওয়ার পরও জনপ্রিয়তা শীর্ষে এই জুটি, পেয়েছেন সেরা জুটির পুরস্কারও। এবার বোল্ড অবতারে ধরা দিলেন সোনামণি সাহা। দেখে সত্যিই বোঝা মুশকিল এটাই পর্দার মোহর। স্লিপলেস ব্লাউজের সাথে শিপনের শাড়ি, ফুটে উঠেছে সোনামণির হাতের ট্যাটুও, মোহরের থেকে একেবারেই আলাদা। বোল্ড অবতারে সোনামণির এই ছবি দেখে বোঝাই যাচ্ছে মোহরের খোলস থেকে বেরিয়ে আসতে চাইছেন সোনামণি সাহা। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভিব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।